নোভেল করোনার কারণে গোটা দুনিয়ার পরিস্থিতি খুবই খারাপ। ইউরোপ, আমেরিকা, এমনকি আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোর পরিস্থিতিও দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। ভারতে তো বটেই, ভারতের বিভিন্ন রাজ্যের সঙ্গে সঙ্গে আমাদের উত্তর পূর্বাঞ্চলেও বড় ধরনের থাবা বসাচ্ছে করোনা। কিন্তু এর মধ্যেও একটা আশার খবর, ভারতবর্ষে এখনো পর্যন্ত 151 জন করোনা আক্রান্তকে পুরোপুরি সুস্থ করে তুলেছেন আমাদের দেশের চিকিৎসকরা। পশ্চিমবঙ্গে বা অন্যত্র খুব দ্রুত সাফল্য আসছে ভারতীয় চিকিৎসকদের। আমরা জানি গৌহাটিতে গত 72 ঘন্টায় বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন গৌহাটি থেকেও অত্যন্ত আশাব্যঞ্জক খবর আসছে। মণিপুরে তো একজন ইতিমধ্যেই সুস্থ হয়ে গেছেন। তার মধ্যেও আমাদের অসচেতনতা, আমাদের চূড়ান্ত দায়িত্ব জ্ঞানহীনতা, আমি আবারও বলছি আমরা ভারতীয়দের মধ্যে চূড়ান্ত অসতর্কতা, অসচেতনতা, কিছুটা মূর্খামিও কাজ করছে। ধর্মীয় উন্মাদনার নামে আমরা যেটা করছি সেটা কিন্তু করোনাকে মহামারীর চেহারায় নিয়ে যেতে পারে আমাদের রাজ্যে, আমাদের দেশে। এই দেখুন নিজামুদ্দিনের ঘটনা, নিজামুদ্দিনে ধর্মীয় সমাবেশকে ঘিরে গোটা ভারত এখন তটস্থ। আমাদের উত্তর পূর্বাঞ্চলে আসামে এখনো পর্যন্ত আমি যখন কথা বলছি আপনাদের সঙ্গে তখন 16 জন আক্রান্ত, এই 16 জনই কিন্তু নিজামুদ্দিন ফেরত। মণিপুরে আজকে আরো একজন করোনায় আক্রান্ত হয়েছেন, তিনিও নিজামুদ্দিনে সেই ধর্মীয় সম্মেলনে গিয়েছিলেন। সেই ধর্মীয় সম্মেলন থেকে সে অরুণাচল প্রদেশেও করোনা আক্রান্ত একজন। আতঙ্কিত আমরা সবাই, আমাদের ত্রিপুরা, আমাদের মেঘালয়, আমাদের মিজোরাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড সবাই আতঙ্কিত। এই ধরনের ধর্মীয় সমাবেশ অবশ্যই বন্ধ করা উচিত। ভারত সরকার, বিভিন্ন রাজ্য সরকার বারবার অনুরোধ করছেন। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে নির্দেশ দিয়েছেন পরিস্থিতি পর্যালোচনা করে লকডাউন কঠোরভাবে পালন করার জন্য। আমাদের দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস, কংগ্রেস সভানেত্রী, ভারপ্রাপ্ত সভানেত্রী সোনিয়া গান্ধী, তিনিও বলেছেন যে করোনা অত্যন্ত মানে করোনা রুখতে আমাদেরকে লকডাউন মানতেই হবে। রাজনৈতিক ভেদাভেদ বাদ দিয়ে সকল মানুষ একসঙ্গে একই কথা বলছেন, শুধু কোন একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায় জমায়েত নয়। আজ রামনবমী, আমি এই মুহূর্তে রয়েছি কলকাতায়। কলকাতার বিভিন্ন প্রান্তে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে রামনবমীকে ঘিরেও, একটা বাসন্তী পুজোকে ঘিরেও, অন্নপূর্ণা পুজোকে ঘিরেও একটা ধর্মীয় জোট বাঁধার অপচেষ্টা। আমি অবশ্যই বলবো অপচেষ্টা, সরকারি নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে মানবতার সবচেয়ে বড় শত্রু করোনার প্রতি কোন রকম সতর্কতা না রেখে অসচেতনভাবে মানুষ ধর্মীয় আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, এটা কিন্তু ভয়ঙ্কর দুর্দিন ডেকে আনতে পারে। তাই বারবার করে সবাই সতর্ক বার্তা দিচ্ছেন। আগামীকাল অর্থাৎ শনিবার ভারতবর্ষের মহামান্য রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি ত্রিপুরা সহ প্রতিটি রাজ্যের রাজ্যপালের সঙ্গেও হয়তো একই বার্তা দেবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। সরকার সচেষ্ট। আরো একটি কথা, আজকে মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক এবং কেন্দ্রীয় যিনি প্রধান সচিব তিনিও রাজ্যের সরকারদের জানিয়ে দিয়েছেন সামাজিক গণমাধ্যমে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এইসবে কোন রকম বিভ্রান্তিকর খবর বা গুজব ছড়ালে কঠোর শাস্তি দেওয়া হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে তারা কঠোর হাতে যে কোনো ধরনের গুজব বা সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর খবর পরিবেশনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন। এর জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটিও গঠিত হয়েছে, তাই গুজব ছড়াবেন না। এই আবেদন বারবার ডাকছে সরকারের তরফ থেকে, বিভিন্ন সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। পরিশেষে বলবো, আতঙ্ক হওয়ার কিছু নেই। করোনায় আক্রান্তদের চিকিৎসায় সাফল্য আসছে, সাফল্য আসছে গৌহাটিতে, সাফল্য আসছে ইম্ফলে, সাফল্য আসছে কলকাতায়, সাফল্য আসছে দিল্লিতে। তাই করোনার বিরুদ্ধে লড়তে গেলে সচেতনতা এবং ঘরবন্দি, লকডাউনের নিয়ম মেনে চলতে হবে।